প্রসেসিংটা দেখবে না আমি কিভাবে অ্যাপ্লাই করি এখানে এই সাইডটা থেকে। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো যে কিছু সংখ্যক লোক লাগবে প্লান্টে, পেন্টারে। তো এই যে জবটা দেখতেছেন আপনার 11 মিনিট আগে পোস্ট করছে, তো এটা কিভাবে আমি অ্যাপ্লাই করব অবশ্যই আপনারা দেখবেন, দেখে আপনারা আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন দেখে আসি, এখানে আমি ক্লিক করলাম। আমি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমি সম্পূর্ণ প্রসেসিংটা দেখাচ্ছি এবং আপনারা এইভাবে অ্যাপ্লাই করতে পারবেন। আর যারা যারা অবশ্যই ভিডিওটা দেখছেন অত অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনার কীভাবে অ্যাপ্লাই করবেন এবং সম্পূর্ণ কী কী লাগবে এগুলো সবগুলো আমি এই ভিডিওতে আপনার আলোচনা করবো এবং আমি আপনাকে আপনাদেরকে বলবো, বুঝছেন? যাই হোক না কেন, এখানে আপনার এই জব রেফারেন্স নাম্বার দিয়ে দিছে আপনার এত এবং পোস্টিং পেন্টার। হ্যাঁ, ওকে, এখানে দেখা রিকোয়ারমেন্ট মিনিমাম আপনার 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ওকে, আর আপনার ইংলিশে থাকতে হবে, ইংলিশটা ইংলিশ অবশ্যই মোটামুটি জানতে হবে। ওকে, এখন আপনার আসছেন জব। হ্যাঁ, আমি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলাম। এখানে আমি অবশ্যই আপনারা আমি এই সাইটটার লিঙ্কটা অবশ্যই আমি আপনাদের কমেন্ট বক্স অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অবশ্যই আপনারা প্রসেসিংটা দেখবেন। হ্যাঁ, আমি কীভাবে অ্যাপ্লাই করি এখানে এই সাইটটা থেকে। ওকে, এখানে আবার সব কিছু আমি আবার দেখাচ্ছি, একটু দেখবেন। ওকে, দেখার পরে নিচে আসবেন, আসার পরে ওকে মিনিমাম আপনার 1 থেকে 2 বছর এক্সপিরিয়েন্স লাগবে। ওকে, এখন আমি নিচে যাচ্ছি। ওকে, এখানে দেখতেছেন যে অ্যাটাচ রিজিউম। হ্যাঁ, এখানে আপনার যে সিভিটা আপনি বানাবেন ইউরোপিয়ান স্টাইলিশ, এটা আপনি এখানে দিতে হবে। আমি দিচ্ছি এখানে আপনার। ওকে গাইস, এখন আমি আপনার আমার ফাইলে আসলাম। এখন আমি সিভিটা এখানে আপলোড করব, একটু ধৈর্য ধরবেন, নিজেরা নিজেরা চেষ্টা করলে অবশ্যই আপনার, যদি আপনি 10 জায়গায় অ্যাপ্লাই করেন অবশ্যই এক জায়গা থেকে অবশ্যই আপনার কি সারা অবশ্যই আসবে। এগুলো আপনার কোম্পানির লোক লাগবে বিদায় ওনারা। হ্যাঁ, সার্কুলার দেয় অনলাইনে। তো যাই হোক না কেন, সিভিটা খুঁজে পাচ্ছি না, সিভিটা আর একটু নিচে মনে হয়। ওকে, জাস্ট রাইট রাইট, এখানে পাওয়ার সম্ভাবনা আছে। পাসপোর্টটা আমার প্রয়োজন। ওকে, পাসপোর্টটা দিয়ে দিছি। ওকে, আর আপনার যাদের পুলিশ ক্লিয়ারেন্স আছে অবশ্যই তারা পুলিশ ক্লিয়ারেন্সটা দেবেন। আর কী কী লাগবে আমি সব কিছু আলোচনা করবো, সমস্যা না। ওকে, পেনটা পেয়ে গেছি, জাস্ট ক্লিক না। এখানে শুধু একটাই আপনার, শুধু এখানে একটা অ্যাকসেপ্ট করবে আপনার সিভি। হ্যাঁ, সিভিটার উপর আপনি সাবমিট করবেন, সাবমিটে ক্লিক করবেন, জাস্ট ডাইট। ওকে, লাগছে ইউআর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভ, উইল বি ব্যাক টু ইউ সন। ওকে, তারা বলছে আপনার ব্যাক করবে, কিন্তু অ্যাপ্লিকেশন অফিসে কি তাদের কাছে আমার সিভিটা চলে গেছে, বাস ইজি প্রসেসিং। এখানে আর কিছু লাগবে না, ওখান থেকে ওনারা মেল করবে। জাস্ট আপনি ডেলি ইমেল আপনার ইমেল ইনবক্স চেক করবেন, ওইখানে আপনার অবশ্যই তারা আর যে রেসপন্স আপনার দিবে সেটা অবশ্যই কি দেখি আমি আসছে কি না। অটো ইমেল অবশ্যই আসতে পারে, আমি একটু দেখছি। আর মার্কস, ওকে, আপনারা জাস্ট এ মিনিট, না আসেনি, আসলে অবশ্যই এখানে থাকতো, না আসেনি। হ্যাঁ, ওনারা এখান থেকে অবশ্যই এখানে রেসপন্স করবে। তাই এইভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, সম্পূর্ণ প্রসেসিংটা আমি দেখিয়ে দিচ্ছি। আর আপনারা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই
আমি লিংকটা দিয়ে দিব। হ্যাঁ, এভাবে আপনারা অ্যাপ্লাই করুন ইজিতে, কোনো দালাল লাগবে না, কোনো কিছু লাগবে না, আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করবেন এবং আমি আরও নতুন নতুন ভিডিও অবশ্যই আপনাদেরকে দেব এবং আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। সাপোর্ট করলে অবশ্যই আমি উৎসাহিত হয়ে আমি অবশ্যই ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। কীভাবে দালাল ছাড়া আপনারা অ্যাপ্লাই করেন? হ্যাঁ,